হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে বলি, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি একদম সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। সেজে গুজে এই জন্যেই আমি এসেছি তোমাদের সামনে, তার কারণ আমি জানি যে এখন লকডাউন চলছে, তোমরাও খুব ভীষণভাবে, মানে যারা আমরা সবসময় বাড়ির থেকে বেরোই, যারা বেরোই না অন্তত কিছু সময়, তো তারা হয়তো বেরোও, কিন্তু একটু সাজলে দেখবে মনটা একদম খুশি খুশি হয়ে যায়। প্রথমে তো আমরা শুনেছিলাম যে 14 তারিখ অব্দি লকডাউন থাকবে, তারপরে তো আবার সেটাকে বাড়িয়ে দেওয়া হলো। তা এখন তো আমাদের বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, আর আমরা যাবও না। আমাদের নিজের স্বার্থে এবং আমাদের পরিবারের স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে, সব কিছুরই স্বার্থে, মানুষের স্বার্থে আমরা আমরা লকডাউনটাকে মেনে নিয়েছি। আই হোপ তোমরাও মানছো। আর আমি আজকে এই জন্যই তোমাদেরকে একটা স্টেপ দেখাবো, যে দুটো স্টেপ দেখাবো অ্যাকচুয়ালি, একটা না দুটো, যে আমরা ঘরে বসে একদম সামান্য, মানে কি বলবো, 10 থেকে 20 টাকা হয়তো খরচা হতে পারে আমাদের বড়জন ফার্স্ট স্টেপটা করার জন্য, আর সেকেন্ড স্টেপটা করার জন্য মেবি 30 টাকার মধ্যে খরচা হবে। টোটাল ধরে রাখো 40 থেকে 50 টাকার মধ্যে আমরা টোটাল একটা স্টেপ দেখাবো, সেটা আমরা ইউজ করব, এবং সেটার রেজাল্টও ভীষণ ভালো পাবে তোমরা। আই হোপ যে তোমরা এটা ইউজ করবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যত আছে সবার সাথে শেয়ার করবে এই লকডাউন টাইমে, তারা যাতে বাড়িতে বসে এটা করতে পারে। তাহলে চলো আর বেশি না দেরি করে শুরু করি, লেটস স্টার্ট। আজকে যে স্টেপগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে, যাদের আমাদের ব্রাউন স্পট হয় বা পিগমেন্টেশন বলো, তারপর যাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, যারা সবসময় এসির মধ্যে থাকো, তাদের জন্য এই স্টেপগুলো দেখাবো। তার মানে কিন্তু এটা আমি বলছি না যে যাদের নর্মাল স্কিন বা কম্বাইন স্কিন তারা করতে পারবে না, তারা অবশ্যই করতে পারবে। আর এটা সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতেই পারো, যদি 3 দিন অ্যাপ্লাই করো তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে তোমরা, তো তোমরাও অ্যাপ্লাই করবে। স্কার্ফটা তৈরি করার জন্য আমাদের লাগবে 1 চামচ মতো, আমি এখানে কফি নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি অ্যাড করব ভার্জিন কোকোনাট অয়েল। ভার্জিন কোকোনাট অয়েল আমি ইউজ করছি, তোমাদের বাড়িতে যেরকম কোকোনাট অয়েল তোমাদের আছে সেরকমই তোমরা নেবে, এরকম কোনো ব্যাপার নেই যে ভার্জিন কোকোনাট অয়েল নিতে হবে। এর সাথে এটাকে অল্প একটু আমি মিক্সড করে নেবো এটাকে পেস্ট করার জন্য। একটা চামচের সাথে এটাকে ভালো করে আমরা ব্লেন্ড করব। খুব ভালোভাবে এটাকে পেস্ট করতে হবে, যাতে একদম ওই যে কফির মধ্যে একটু দানা দানা যে ব্যাপারটা থাকে সেটা যেন না থাকে আর কি, সেভাবে এটাকে ভালোভাবে আমরা ব্লেন্ড করব। পুরোপুরি যে দানা থাকবে না তাও নয়, কিন্তু যতটা পারবো আমরা চেষ্টা করব আর কি। এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে যেখানে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়, যেমন নাকের এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, সেখানে একটু বেশি করে দেবো। চোখটাকে বাদ দিয়ে করতে হবে, সারা মুখে আমি অ্যাপ্লাই করে ফেলেছি। এবার আঙুলের সাহায্যে এটাকে এইভাবে ডলতে হবে, খুব আস্তে আস্তে ডলতে হবে। খুব বেশি প্রেশার দিলে কিন্তু স্কিন লাল হয়ে যেতে পারে বা র্যাশ বেরিয়ে যেতে পারে, খুব আস্তে আস্তে ডলতে হবে এটাকে। যে জায়গাগুলোতে আমাদের, আমি বললাম যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর ব্যাপার থাকে আমাদের, সেই জায়গাগুলোতে একটু বেশি করে আমরা আঙুল দিয়ে ম্যাসাজ করবো।
এক থেকে দু মিনিট মতো মাসাজ করব হালকা হালকা করে, তারপরে ওয়াশ করে নেব। এবার আমি ওয়াশ করে নেব। আমার ওয়াশ হয়ে গেছে, মুখটা একদম ক্লিন হয়ে গেছে। এবার আমি তোমাদের নেক্সট স্টেপটা দেখাবো। এখানে আমি একটু টক দই নিয়েছি দু চামচ মতো। এবার দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে এটা ফেটাতে হবে। আমার দইটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বারবার কিন্তু একটা কথাই তোমাদেরকে বলবো যে চোখটা থেকে কিন্তু খুব সাবধান। আমি আগের স্টেপটা যেটা দেখালাম সেটাতেও কিন্তু বলেছি চোখে যেন না লাগে, তো সেভাবেই তোমরা অ্যাপ্লাই করবে। দইটা আমার পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এইভাবে। এবার আমি সেমভাবে আগের স্টেপ যেটা দেখিয়েছিলাম আঙুলের সাহায্যেটাকে ভালো করে মাসাজ করব। মাসাজ করতে হবে মিনিমাম 5 থেকে 10 মিনিট। সবসময় স্কিনে যখন মাসাজ করব আমরা এইভাবে করব, এই মানে ডাউন কখনো করব না আমরা, আপ। এই জায়গাগুলো কিন্তু কখনো স্কিপ করবে না তোমরা, এই জায়গাগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। যাদের স্কিন খুব ড্রাই তারা কিন্তু 5 থেকে 10 মিনিটের বেশি করবে, আর যাদের কম্বাইন্ড স্কিন বা নর্মাল স্কিন অয়েলি স্কিন তারা 5 থেকে 10 মিনিট করলেই যথেষ্ট। আমাদের ফেসের যে এই পোর্শনটা আছে এই পোর্শনটা খুব ভালোভাবে মাসাজ করবে, কারণ এই পোর্শনগুলোতেই কিন্তু আমাদের পিগমেন্টেশন বলো, যে কোনো ব্রাউন স্পট বলো, এই জায়গাগুলো থেকে স্টার্ট হয়। তো এই জায়গাটা খুব ভালোভাবে আমাদের মাসাজ করতে হবে। আমরা যখন এই জায়গাটাকে মাসাজ করব ঠিক এইভাবে করব। মাসাজটা করতে করতে তোমরা দেখবে যে দইটা অনেকটাই টেনে যাচ্ছে স্কিনের সাথে। আমি দইটা পুরো একদম স্কিনে টানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি ওয়াশ করে তারপর তোমাদেরকে সে দেখাচ্ছি। আমার ওয়াশ করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে স্ক্রিনটা কত সুন্দর গ্লো করছে। তোমরাও ট্রাই করো বাড়িতে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাকে জানাবে কমেন্ট করে যে তোমরা কেমন রেজাল্ট পেলে। আই হোপ তোমাদের ভালো রেজাল্টই আসবে। আর যেহেতু আমি এই স্টেপগুলো এই জন্যই দেখালাম যে লকডাউনের যে টাইমিংটা আমাদের আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে আমাদের কোনোভাবেই বাইরে গিয়ে কোনো স্কিন ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তাই বাড়িতে বসেই খুব সহজেই এগুলোকে করা যেতে পারে, তাই তোমরাও ট্রাই করো। খুব শিগগিরই আসবো নেক্সট ভিডিওতে, তোমাদেরকে দেখাবো স্কিনের পর আরও অনেক ট্রিপস। তাহলে আজকে তাহলে এইটুকুই, টাটা।